আছে গান আমার কাছে আছে এন্ড ওরা বেসিক্যালি সবাই আমার স্কুল ফ্রেন্ডস আমি তুই তুইতুকারি করে বলবো ওদের অসম্মান যেন না হয় না তোদের ফ্যানস আবার আমাকে গালি দিবে কিছুদিন আগে আমি ওটা এমনি দিবে ওটা ওইজন্য দিবে হুদাই এমনি দিবে আগে একজন আমার ভিডিওতে কমেন্ট করছে যে হ্যাঁ যে

তারপর কেউ মডেলিং করে কেউ অ্যাংকারিং করে কেউ ভিডিও বানায় কেউ গান গায় কেউ টিভিসি করে নাটক করে বহু কিছু করে আর আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে জাস্ট ক্রিয়েটিভ কাজ করলেই

মানে এখনো অনেকে হয়তো বা প্ল্যান করতেছে যে একটা ক্রিয়েটিভ কাজ করে ও এটাকে ইউটিউবে আনতে চায় বিকজ ইটস আ বিগ প্ল্যাটফর্ম সো তুই এদিকে একটু যদি হেল্প করতে চাস যে হাউ টু কানেক্ট দা ডটস ওকে আমাদেরটা ইট অ্যাকচুয়ালি কেম আউট অফ সাডেনলি নোওয়্যার হ্যাঁ ইট ওয়াজ আ ম্যাজিক সত্যি কথা কেন মানে বিকজ প্রথম দিকে আপনারা তো জানেন যে আমরা তিনজনই উই স্টার্টেড অফ ফ্রম সালমন দ্য ব্রাউন ফিশ আগে আমরা সবাই ওখানে ছিলাম দ্যাটস ওয়াই উই স্টার্টেড ইউটিউব এখনও আছে আমরা আজীবনে থাকবেন চাল্লা অ্যান্ড একটা জিনিসে খুব আফসোস ছিল যে আমরা তিনজনই আমি ও সৌমিক সালমান আমরা প্রায় অ্যাকচুয়ালি ক্লাস মিস দিয়ে তামিমের বাসায় আমরা মিউজিক প্র্যাকটিস করতাম সো দিস ইজ সামথিং দ্যাট আমাদের অনেক শখ ছিল যে আমরা গানটাকে ধরে রাখবো বাট এইটা দিয়ে কোনোদিন আমরা কোনো কিছু মানুষের সামনে পোর্ট্রে করতে পারি ওই আমাদের তামিলের তামিমের বাসাটা অনেক বড় ছিল তামিমটা অনেক বড় ছিল অনেক পিকচারটা ফাইলে কেটে দিয়ে দিবো একদিন আমি আর তামিম চা খেতে যাই খেতে খেতে হঠাৎ করে আমাদের মাঝখানে একটা ছোট্ট একটা ডিবেট স্টার্ট হয়ে যায় যে লেটস আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ফ্রাস্ট্রেশন কেন বললাম জীবনে কি বললাম কি আমি জানি এটা সবাই ফিল করে জানি কোনো না কোনো সময় সুতো আমি আয়মানকে দেখলে এখনো ফিল করে কি করলাম আসো আসলে আমি তো স্যুটটা দেখে এখন ফিল করি আর আমি ওই যে তোর রুমাল তো তবে কেম আপ উইথ এন আইডিয়া যে আমরা গান নিয়ে একটা চ্যানেল করি সো তামিম একটা করে আইডিয়া দেয় আমি একটা করে রিভেন্ট মানে একটা করে

ঠিক নিজের ভিডিওতে স্পন্সর আনসেশ অন্যের জন্য ভিডিও তৈরি করে দিছিস শো তে কাজ করতেছিস প্রবলেম ইজ মানুষদের ওরাই অপরচুনিটি পায় না এটা কেমনে কাছে যেটা ওরা ইউটিলাইজ করতে পারে আমার চোখে জিনিসটা দুই রকম দুই রকম পদ্ধতি আছে আর কি একটা হচ্ছে কন্টেন্টটা এমনভাবে বানানো যাতে মানে সেখানে ব্র্যান্ডসদের মানে একটা হচ্ছে আমরা নিজেরাও একটা কন্টেন্ট ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে পারি যে আপনারা এইভাবে পেচ করতে পারে সো ওদের কন্টেন্টটাও যাতে এমনভাবে বানানো হয় যাতে সেটার সাথে কোনো একটা ব্র্যান্ড ইনকর্পোরেট করতে পারে যেমন আমি যে কোনো রকম ব্র্যান্ড মানে সব রকম মানে যেকম কন্টেন্ট বানালে সব রকম ব্র্যান্ড তো ইনকর্পোরেট করতে পারবে না সাপোজ বাংলা লিঙ্কের যে এক্সাম্পলটা দিল আমরা কিন্তু গান করি আমরা নাটকও করি সো নাটক অ্যান্ড গান মিলায় বাংলা লিঙ্কের ক্যাম্পেনেও কিন্তু অনেক গান লঞ্চ হয় ওদের বিভিন্ন অফার তারা বিভিন্ন গান দিয়ে তারা লঞ্চ করে সো আমাদের ওই গানের অফারটাও ছিল তারা বিভিন্ন টিভিসি তারা বিভিন্ন অনলাইন কমার্শিয়াল সাইজ যেগুলো স্টোরি বেসিস হয় তো আমাদের স্টোরিও ছিল সো উই অ্যাকচুয়ালি মেড মেড আ কন্টেন্ট ইন চাচ হবে স্টোরি যদি উইক হয়

যে তুমি যে চাকরিটা করতে চাও ওই চাকরিতে তোমার অ্যালাম অনেকজন বসে আছে তাদেরকে নক করো এন্ড লেট দেন নো যে তুমি ওই জবটা চাও এবং তাদের কাছে জিজ্ঞাসা করো যে ভাইয়া আমি যদি জবটা করতে চাই এখন থেকে আমি কিভাবে প্রিপেয়ার হতে পারি আমার সিবিটা কিভাবে বানাইতে পারি ইন্টারভিউ বোর্ডে কি কি কোয়েশ্চেন করে রাইট অল দিস থিং এই জিনিসটা হেল্প করে যে এই যে জিনিসটা এটা আমি একটু বলি তুই যেটা বলি আই ডিড দ্য সেম থিং রাইট হ্যাঁ

ওইটাও সেম আমি আই ইউজ টু পুট ইট আউট देयर ভাই একটু কি আমাকে টিপস দিবেন কিভাবে করতে হয় হ্যাঁ হোস্টিং কিভাবে করতে হয় বা অ্যাক্টিং কিভাবে করতে হয় এগুলা নিয়ে অনেককে নক করতাম সো ওখান থেকে অনেক সময় হয়তো খারাপ রিপ্লাই পেতাম যে হ্যাঁ তুমি কে তুমি কেন নক করছো সো বাট ওখান থেকে একটা অপরচুনিটি পেলাম প্লাস এই যে মিরর সামনে দাঁড়াদা আমি কথা বলতাম আমি আমার তখন ইচ্ছা ছিল আর যে হয়

যার কারণে ধর আমি যখন ক্যামেরার সামনে করছি তখন আই অ্যাকচুয়ালি নো যে আমি যে আমার ফেসে এত চেঞ্জ করছি আই নো যে আমার ফেসে দ্য থিং ইজ তোর বডির উপর নিজের কন্ট্রোলটা আরো বেটার হয় ট্রু 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 আমি জানি যে আমি কতটুকু হাসলে আমাকে দেখতে কেমন লাগে এই জিনিসটা মনে গাল ইম্পর্টেন্ট ট্রু 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 আমি এটা সবাইকে বলি যেমন সেলফ অ্যাওয়ারনেস বাড়ানো আমরা কিন্তু অনেকে দেখবে যে কাদ কুজো করে হাঁটে ও কিন্তু জানেও না যে ও কাজ এ করে হাঁটে ও সোজা হয়ে হাঁটে ও ও কিন্তু ওই উইজনেসগুলো ফিল করে একা যখন আমার মনে আছে আমরা এক ফ্রেন্ড ছিলাম নাম বলবো না নাম বললে আই ডোন্ট রিমেম্বার আই অল ডোন্ট রিমেম্বার যার

এই ছবিটা কালেক্ট করে নিও আমরা ছবিটা বশাবো মানে ওর একটা কমটা আমার এমনি তো প্রহাল পিকচার দাও ছিল ওর ওর একটা ব্যান্ডে দুইটা ছবিকে জায়গা হবে এমন মোটা ছিল না আরো বেশি হবে তিনটা হবে জায়গা আই ওয়াজ আই গেস মোর দ্যান 100 কেজ এন্ড দেন একটা জার্নি হইছে ওই অবস্থা যদি আমাদেরকে বলা হয়তো যে তামিম নাটক করবে আমরা হাসতেতে গড়া করে যাইতাম

ও যে স্টুডেন্ট থাকা অবস্থাতে খালি লেখা পড়াতেই থাকে কনসেন্ট্রেশনটা থাকে তারপরে যখন আমরা চাকরিতে ঢুকে যাই তখন হচ্ছে ওই কাজটাই হচ্ছে আমাদের হয়ে যায় তখন আমরা আমাদের নিয়ে আসলে চিন্তা করি থেকে বের হয়ে এসে আমি আসলে ক্যামনে আসলে মানে শুরু করলাম আই স্টার্টেড স্কোয়াশ ও হ্যাঁ এন্ড পরে আই ন্যাশনাল লেভেল তো এটা আমিও জানতাম আমি কবে আসলে লেভেলে এই

তো যাই হোক মানে আমার কাছে মনে হয় যে তোর এটা ইম্পর্টেন্ট না যে আমি দেখতে কি রকম এটা ইম্পর্টেন্ট যে আমি কি ফিল করি হ্যাঁ ওই খেলার যখন স্টার্ট করলাম তখন আমি আরেকটু ধর খেলা শুরু করলাম তারপরে থেকে বেশ কিছুক্ষণ তো মাঝে খেলা দোলাতে টাইম দিলাম মাঝে মাঝে একটু মিউজিক তো আগে থেকে আমার মানে কি বলে এটা মানে পারিবারিকভাবেই আমার মানে আমার মনে ছিল আর কি বিল্ডিং ছিল তারপরে গিটার শিখলাম গিটার গিটার শুধু আস্তে আস্তে फ्रेंड्स হলো শ্রমিক শ্রমিক

আমরা হচ্ছে আসলে গানফারেন্সে সবসময় চেষ্টা করছি যেটা আমাদের কন্টেন্টটা কখনো আমরা এরকম কোনো মানে টপিক নিয়ে করি নেই যেটা কিনা অনেক বেশি কন্ট্রোভার্সি হতে পারে এটা এমন কোনো কন্টেন্টটা আমরা দিই না বা এমন কোনো স্ল্যাং বা এমন কোনো বাজে কোনো ওয়ার্ডস ইউজ করি না

সো এটা আর একটা জিনিস আমরা একটু ট্রাই করতাম আমি যেহেতু আমার মানে যেহেতু আমি টিভি মিডিয়াতে মানে নাটকের ইন্ডাস্ট্রির সাথে কাজ করতাম ওইখানে আমি যাদের যাদের সাথেই কাজ করতাম সো সবারটা দেখতাম লাইটম্যান কিভাবে লাইট ধরে সাউন্ডম্যান কিভাবে সাউন্ড ধরতেছে ডিরেক্টর কোন ডিউপির সাথে কাজ করতেছে আমি জব আমাদের পর দুই জায়গা পড়লো যেটা বলছিলাম সো আই আই আ ভেরি গুড কানেকশন উইথ অল অফ দেম অ্যান্ড ওদের সবার কাছ থেকে আমি শিখা ট্রাই করতাম অ্যান্ড যখন

তার চেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের ইভেন ইউ দ্য সংস देयर কমেডি সংস देयर ফান সংস বাট স্টিল উই ট্রাই টু মেক দ্য সংস ইন আমরা চেষ্টা করি গানটাকে এমন ভাবে বানাতে আমরা তাও চেষ্টা করি গানটাকে এমন ভাবে বানাতে সো দ্যাট গানটা শুনতে ভালো লাগে মানে আমাদের গানগুলো কিন্তু লিরিক্স ফানি হতে পারে গাওয়ার স্টাইল কিন্তু মানে উই ট্রাই টু মেইনটেইন আ প্রফেশনাল কারণ আমি আমি ভিডিওটা না দেখে খালি গানটাও শুনতে পারবো কারণ অনেকেই কিন্তু কমেডি গান বানায় যাদের সবাইকে দিয়ে কোনো একটা ব্র্যান্ডের বা কোনো একটা এর একটা গান মানে সম্ভব না কারণ হয়তোবা সে সেম ভাবে গেতে পারবে না আমাদের কিন্তু টার্গেট ওটা ছিল আমরা গান নিয়ে কিছু করতে চাই বিকজ উই আর সিঙ্গারস টু তো আমরা কিন্তু ফানি গান এনেছি বাট উই ট্রাই টু কিপ দ্যাট কোয়ালিটি ভিজিবল এস ওয়েল যারা গান গেতে পারে

বাট আমার যত মনে হয় যে জিনিসটা আলটিমেটলি আমি এখন যেটা রিলাইজ করছি রিয়েলাইজ করি যে ইটস টোটালি বেসড অন সেলফ কনফিডেন্স আর কি যেমন আমার আমার যেটা ছিল যে আমি কখনো নিজের কাপড় চোপড় নিয়ে কোনো বাড়ি করতাম না আমি কেমন দেখতাম ওটা নিয়ে বাড়ি করতাম না আমার অ্যাটেনশন আমার মেইন পয়েন্ট একটা ছিল যে আমার কথায় যাতে কয়েকটা লোক তাকায় আমার একটা কথা সবসময় সবসময় বলতাম যে আমি একটা লেম জোপও যদি মারি ওটার জন্য যদি কমপক্ষে আমার আশেপাশে পাঁচ ছয়জনের মুখে একটা হাসি চলে আসে তখন আমার একটা ক্রেডিট ফিল করতাম যে এরা না আমার যোগে হাসতেছে

মানে আমার কথা তো কেউ শুনতো না ঠিক আছে তো যে আছে না যে আমি আমার সেলফ কনফিডেন্সটা নাই

একটি আইডিয়া যখন আসে

কিছু কিছু মানুষ এমন ছিল যারা আগে আমাকে শোভিকই রাখতো না আমার নাম ডিফারেন্ট ছিল হিজ নেই বস ধলা মাই নেই বস বুঝে গেছেন ক্যান্টোমেন্ট ইউজ টু কল মি দেন এখন দো স্পেসিফিক ফ্রেন্ডস যখন আস্তে আস্তে ইউ হ্যাভ দ্য কনফিডেন্স ইন ইউর সেলফ ইউ বিল্ড ইউর ওন বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অল কথা বলার মানে জাস্ট চলে আসলো ব্যাপারটা এখন আমার নাম শোভিক হয়ে গেছে সো মানে ওই যে যেগুলো জাজমেন্টের চোখ আছে একটু ধর কি করে পাতা ধর কোনো দরকার নেই ইউ আর ইউ অ্যান্ড ইউ নো ইউ আর দ্য বেস্ট জাস্ট বিলিভ দ্যাট হয়ে যাবে চেয়ে

আমার কাছে মনে হয় যে আমি একটা নাম্বার। কিউট করে একটা মানুষ না। এমনি একটা নরমাল একটা হাসির কথা বল নরমাল মানে খুব খুব জেনারেক কিছু টোরেন। একটা একটা লেমজুক বলি। জোক না সামথিং হুইচ ইজ নট ফানি বাট ইট ইজ ফানি টু এনিথিং বল বলে হেসে দে একটা বলে হেসে দে এনিথিং বলে হেসে দে তুই কর না দেখো লাইট গুলা কি খারাপ ওটা যেন টোনটা মেইনটেইন করে ঠিক আছে মানে উনি আমার এটা খাবে আবার এটা করতে হবে তাহলে লিংক আপ তো একবার হি টাইম করে আমি করে কিউট প্লে করার জন্য আমি কিছু বুঝিনা আমি নাদান আমি গাধা থার্ড ওল্ড হি জেনারেশন

তুই एक्चुअली কার সাথে কথা বললে মানে তার সাথে একটা ভালো সম্পর্ক রাখা সাথে একটা ভালো কন্টাক্টে থাকা इट्स वेरी ইম্পর্টেন্ট সিনিয়র যারা সবার সাথে একটা ভালো কন্টাক্ট রাখা কখন কখন দেখা যায় যে কে কার হেল্পে নিয়ে এটা একটা আর একটা হচ্ছে কি তুমি বলতিছাম প্লিজ নেটওয়ার্কিং খুব বল মনে পড়ছে মনে পড়ছে আচ্ছা

কোনো কিছু একটা ইনসেন্টিভ দিয়ে দেয় তাহলে ও অলরেডি মনে ব্যাক করার জন্য মেন্টালি প্রিপারেশন নিতে থাকবে যেমন একটা এক্সাম্পল বুঝলাম না যেরকম ধরছে এই যে আজকে আমি তোর সাথে আসছি কোন রেমুনারেশন ছাড়া সো আমার নেক্সট গান ট্রান্স যখন আমার সাথে লাগবে আই ওকে না ও ও রেটার ব্যাকআপ আছে আই এম ব্যাকআপ আছে আমি কিন্তু বেশি সেট করব আই এম ব্যাকআপ আছে ভিডিও করবে না ওকে স্পন্সরশিপ আমার রুমাল

আরে এর ক্যাম্পলে করে এটা আউট অনেক কনটেন্ট ক্রিয়েটরই পারে না বুঝছিস কোটি টাকা ইনকাম করতে অনেকেই পারে না কত স্পন্সর আসে তাও হয় না তুই যেমন আমাদের কাছে বলছিস যে ওরা স্পন্সর হবে আমরা তোর মত তোর মত কেন ফার্স্ট থিং হলো শেয়ার করবা না আগে আগে টাকা আছে স্পন্সরশিপেরটা কমে দেয় বুঝছিস ডু স্মাইল আর আমি কি কোনো স্যাড

তোমাকে ছাড়া আমি বাঁচবো না আমার হৃদয় ভেঙে চুরমুর হয়ে যাচ্ছে চুরমুর হয়ে যাচ্ছে তোমাকে তোমাকে খুশি তোমাকে খুশি করার জন্য আই হ্যাভ আ ভেরি বিগ ওয়েপন হোয়াট ইজ স্মাইল ইউ আর নেভার স্যাড ম্যান ইউ নেভার সব থেকে হাসো বাট এটা ছিল হ্যাঁ এটা 제সব জায়গায় আমি সেশন নিচ্ছি ওরা ফাইনালি আমাকে মানে মেসেজ করে বলেছে ভাই আমি আগে ভাবতাম যে আপনি খালি ভিডিওর সামনে হাসেন এমনি টাইমে আপনি এমনি থাকেন পয় আপনি হাসেন হ্যাঁ গেছে ওরা দেখছি আমি ফিল গুড টাইম ফাইনাল

প্রজেক্টস যেগুলো যে তোরা করতেছিলি ওইটা ও মিটিং মিনিটস এটা আমি শেয়ার করে নেই এটা শেয়ার করা হইছে এই তো 10 মিনিট হয়ে যাবে না 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 ওই না মিটিং মিনিটস দসটা একটু কর্পোরেট চাকরি করতে হচ্ছে সেগুলো আর্নিং সোর্স ডিলস এন্ড আইডিয়া মিটিং মিনিটস তো বাকি ছিল যেমন আমরা আজকেরটাও যেমন এটা একটা প্ল্যানড শো ছিল না আমরা চারজনই একটা মিটিং থেকে আসছি এন্ড মিটিং থেকে আসার সময় সবাই কোথা থেকে মিটিং থেকে

বানাতে পারি না তার কারণ হল ক্রিয়েটিভ পার্সুট আর বিজনেস পার্সুট টা আমরা আলাদা ভাবে চিন্তা করি কখন একভাবে চিন্তা করি না আমরা অলওয়েজ দেখবি যে অন্টারপ্রিনিয়ার হইতে বলি মানুষকে আবার কেউ ব্যবসা করলে আবার বলে ও তো ব্যবসা করে

আর কে হচ্ছে ভালো ফ্রেন্ড না এটা তো অ্যাডভাইস আপনারা সবাই এটা খেয়াল রাখবেন কারণ আপনি কি জানি ওই লাইনটা কি জানি কোনটা ওই अराउंड अराउंड কি জানি এভারেজ অফ টাইম উইথ রাইট ইম্পর্টেন্ট তোরে দিয়ে কোটেশন বাই করে পড়া হ্যাঁ তবে অ্যাডভাইস দে তুই যে কি বলতেছিস আই এগ্রি উইথ ইউ

এন্ড ইটস ফান তুই থাকলে বুঝতে পারবি জাস্ট যে বের বুঝতে পারবি না বিকোজ তুই চিন্তা ভাবনা কর ষাইট জন একটা রুম এট জন ধর এর মধ্যে ত্রিশটা চল্লিশটা জেলার মানুষজন এখানে আসে এক একজন এক সেন্ট কথা বলতেছে এক একজনের এক এক রকম স্ট্রেট এন্ড সবার কাছ থেকে শেখার অনেক কিছু আছে কেউ লাইফ অনেক স্ট্রাগল করতেছে কারো হেল্প দরকার কেউ হেল্প করতেছে এসে তো সবার সাথে তুই যখন মিশতেছিস তুই ডিফারেন্ট কালচার্স শিখতেছিস ইস একচুয়ালি ফাঁ

আমার এরকম যে আমি যে বাসে যাচ্ছি পাশে বাস আসছে এরকম দুই বাসের মধ্যে মনে কর যে শুরু হয়েছে পাশের বাসের যে হেল্পার সেরকম একটা কি ডানি টান্ডি টাইপের দিয়ে বাড়ি মেরা গ্লাস ভাঙা এইরকম অবস্থা হয়েছে

কেন কেন কেনাই কেনাই আমরা এত বন্ধ বিভিন্ন কন্টেন্টস নিয়ে কথা বলতেছিলাম যেহেতু কন্টেন্টের মধ্যেই মানুষও কিন্তু কেউ কখনো পারফেক্ট হয় না সবারই ভালো সাইট থাকে সবারই খারাপ সেট থাকে দশটার মধ্যে হয়তো অনেকে ষাটটা খারাপ সেট তিনটা ভালো সাইড বাট আমাদের সবার প্রবলেম হচ্ছে আমাদের চোখে হচ্ছে এটা খালি আমি কোনো স্পেসিফিক কোনো একজনকে দুজনকে দোষ দিব না এটা আমাদের সবারই দোষ যেটা হচ্ছে আমরা কোনো খারাপ জিনিস দেখলেই যেভাবে লাফায় উঠে যেভাবে ওটা নিয়ে একদম মানে লাফালাফি করতে পছন্দ করি ওটা নিয়ে গবেষণা করতে পছন্দ করি আই বেশ আমরা সবাই এরকম হতাম যে সেইমভাবে ওই তিনটা তার হয়তো মাইনরিটি পয়েন্টস হচ্ছে ভালো বাট ওই তিনটা ভালো পয়েন্ট নিয়ে যদি আমরা লাফালিফিফ বেশি করতাম হয়তো বা সেই মানুষটা তার ওই সারটা খারাপ সাইডের পিছনে ওয়ার্কআউট করতো সো দ্যাট দে টার্ন আউট টু বি গুড সো আমরা চলেন সবাই মিলে অ্যাকচুয়ালি লেটস ব্রিং আউট পজিটিভিটি নেগেটিভিটিগুলো অ্যাভয়েড করি বিকজ আমরা যদি আমরা যখন নেগেটিভিটি পাবলিকলি কখনও কোনো মানুষের বা কোনো কন্টেন্টের কাউকে ডিমাইন্ড করি তখন তারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায় সে তখন তারা ক্রিটিসিজমে একমাত্র ঢুকে যায় তখন তারা অ্যাপ্রিসিয়েট না তো কেউ যদি অ্যাপ্রিসিয়েট না করে থাকে সেখানেও আমাদের দোষ আছে কেউ যদি ক্রিটিসিজমও করে থাকে সেখানেও আমাদের দোষ আছে সো লেটস ট্রাই অ্যান্ড ট্রাই টু হেল্প পিপল সো দ্যাট আমরা অ্যাপ্রিসিয়েটটা বেশি করি বিকজ খারাপ সাইড সবাই থাকবে আমিও মানে পারফেক্ট না আপনিও পারফেক্ট না সো আমার যেহেতু আপনাকে কোনো প্রবলেম নেই আপনার আমাদেরকে কোনো প্রবলেম থাকা উচিত নয় চলুন সবাই একসাথে প্রশংসা করি সবার অ্যান্ড সবাই একসাথে উঠি কোনো কম্পিটিশান না করি বিকজ ইজ অলওয়েজ ফান টু ডান্স টুগেদার উদাউট এনি ওইনার্স বিকজ যখনই আপনার কোনো জিতার কোনো ইন্টেনশন থাকবে তখনই আপনার মাথায় এটা থাকবে যে আমি ওকে হারাবো ওকে হারাবো ওকে হারাবো তখন ফার্স্ট ইনটেনশন এটা থাকবে না যে আমি জিতি কিন্তু যখন কোনো উইনারের কোনো যখন কোনো পঞ্চাট মাথায় না থাকে তখন সবাই মিলে ইচ্ছা করবে এখানে চার রকমের চারটা ট্যালেন্ট বসে যখন চার রকমের চারটা ট্যালেন্ট একসাথে ইউজ করে একটা কন্টেন্টকে আরও ব্রিলিয়ান বানিয়ে দেয় সো দিস ইজ দ্য রিজনি এই কন্টেন্টটা ভাইরাল হতে পারে থ্যাঙ্কস টু মি অ্যান্ড এইটার

That's impressive. <laughs> <laughs>